এটা শুধু কি বলে জানেন, একটু দেখো না কি হবে, একটু দেখো না, কথা কন না, একটু দেখো না, একটু দেখো না, একটু দেখো, একটু কি মজা, একটু দেখো, এত শুধু একটু একটু কি বলবেন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি যাকে ভালোবাসি তাকে নারাজ করি কিভাবে বলেন, বলেন যাকে ভালোবাসি তাকে তো ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই, ভালোবাসি তাকে তাকিয়ে তাকিয়ে আছে আরেক দিকে, তুমি না আমাকে ভালোবাসো ওদিকে তাকাচ্ছ কেন, কি স্বামী আর স্ত্রী দুজনে এক রিক্সা দিয়ে চলে, সামনে থেকে যত নারী আসে সব দিকে তাকায়, তো স্ত্রী কী বলে কি করছো তুমি, আমি না আছি তোমার কাছে, বুঝেন নাই, যখনই কোনো গুণা করে রব যেন বলে কি করছো তুমি, তুমি না আমাকে ভালোবাসো, কি বলে বলেন, তুমি না আমাকে ভালোবাসো, রাসূল যেন মদিনায় তাইয়েবা থেকে বলে কি করছো তুমি, তুমি না আমাকে ভালোবাসো, কি যদি ভালোবাসতে হয় তো রূপে ভালোবাসছ, ওর রূপ বেশি না আমার রূপ বেশি, যদি ভালোবাসতে হয় গুণে ওর গুণ কেমন আমার গুণ কেমন, হামলা বলে না, কেমন গুণ ছিল তোমার আর আমার নবীর, হ্যাঁ গুণ কেমন ছিল, রব কসম খেয়ে বলে ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, রব কসম খেয়ে বলে হাবিব আরবের মরুদুলাল সোয়ালাখ আম্বিয়া আলাইহিসসালাম প্রত্যেকের চরিত্র আলাদা আলাদা যা ছিল একা তুমি তার সব পেয়ে গেছো, হোসনে ইউসুফ, ইউসুফের সৌন্দর্য তোমাকে দেওয়া হয়েছে, দাউদের কণ্ঠ তোমাকে দেওয়া হয়েছে, ইয়াহিয়ার সাফাই তোমাকে দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিমের খুল্লত তোমাকে দেওয়া হয়েছে, হযরত ইসমাইলের ইস্তেফা তোমাকে দেওয়া হয়েছে, সমস্ত নবীকে যাকে যেখানে যা দিয়েছি হাবিব তোমাকে তার সবটা দিয়েছি, কাকে ছেড়ে কাকে ভালোবেসে আছো, আর মুখে বলে দিলা রাসূল ভালোবাসি তোমাকে, মিষ্টি আর জিলাপি সময় ভালোবাসি তোমাকে, লেকিন ভুলে গেছো রাসূলের সুন্নাত, ভুলে গেছো আজান হইলে রাসূল মসজিদে যেতেন এটা ভুলে গেছো, ভুলে গিয়েছো নামাজের পরে রাসূল তাসবিহাত গুলো পড়তেন এটা ভুলে গিয়েছো, ভুলে গিয়েছো রাসূল তাহাজ্জুদ পড়তেন ভুলে গিয়েছো, ঘড়ি দেখেন কয়টা বাজে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। চলো বন্ধু নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, ফজর নামাজ ইনশাআল্লাহ, বুঝে শুনে বলেন হাত নামান, না বুঝে শুনে বলেন, বলেন ফজরের নামাজ ইনশাআল্লাহ, একজন একজন করে বলেন, কই সবাই তো বলে না, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকে গেলে অর্থ কি, রাসূল যেন বলেন জামিউল কালেম এক শব্দে রাসূল কি বুঝিয়েছেন, আল্লাহ জিম্মায় ঢুকে গেলে অর্থ কি, তুমি যেন রব যেন বলেন তুমি ফজর নামাজ পড়েছ, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার, ফজর নামাজ পড়েছ কথা দিলাম তোমার সুস্থতার দায়িত্ব আমার, ফজর পড়েছ কথা দিলাম তোমার জীবনের দায়িত্ব আমার, ফজর পড়েছ কথা দিলাম তোমার স্ত্রীর দায়িত্ব আমার, ফজর পড়েছ কথা দিলাম তোমার সন্তানদের দায়িত্ব আমার, ফজর পড়েছ কথা দিলাম তোমার মওতের সময় কালিমা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, ফজর পড়েছ জামাতের সাথে কথা দিলাম কবরে একটা ঘুম দিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার দায়িত্ব আমার,
ফজর পড়েছো জামাতের সাথে ময়দানে মাশরে, আর সাজিমের নিচে ছায়া দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পড়বেন আর কি শোনাবো আপনাকে ফজরের পুরস্কার পড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, যেন রাসূল বলেন কথা দিলাম তোমার আমল নামা ডান হাতে দেওয়ার, আমল নামা ডান হাতে দিয়ে দেওয়ার দায়িত্ব রবের। হাউজে কসরের পাড়ে এনে আমার হাতে পানি পান করিয়ে দেওয়ার দায়িত্ব রবের। রাসূল যেন বলেন তুমি ফজর নামাজ পড়েছ, এবার তোমাকে ফুলসুরাতের বিদ্যুতের মতো পার করে দেওয়ার দায়িত্ব রবের। এবার জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার দায়িত্ব রবের। আইম্মায়ে মাসাজিদ মসজিদের ইমামগণ খুশি হয়ে যেতে পারেন, সব ঘুমে আমরা মসজিদে আলহামদুলিল্লাহ বলে না। এই জন্যই তো এদেশের ইমামদের কোনো কিস্তি নাই। কিটা ঠিক সবাই বলে কিস্তি লাগে না ইমামদের, এদের বেতনের চেয়ে কম কারোর বেতন নাই, এদের চেয়ে সুখী পৃথিবীতে কোনো মানুষ নাই। বাস্তব না বাস্তব? কেন জোরে কয় না আবার বলেন আল্লাহ। এই আপনাদের ইমাম সাহেব তিন দিন লাগাত ফজর নামাজ পড়ে না, চাকরি থাকবো না? থাকবে, রাখবেন তাকে মসজিদে, চাকরির জন্য হলেও তো আমরা পড়ি। তবে হ্যাঁ, আমরা এদেশের ইমামরা চাকরির জন্য করি না। চাকরির জন্য করলে এত কম বেতনে পৃথিবীর কোনো মানুষ চাকরি করে না। আমরা শুধুই আপনাদের ইমানের পাহারাদারি করি, আলহামদুলিল্লাহ কয় না? আমরা আপনাদের ইমানের কি করি? আপনার মসজিদের ইমামকে আপনার ইমানের পাহারাদার মনে করবেন, পাহারাদার। রাখাল যদি পাহারাদার শূন্য, রাখাল যদি বকরি থেকে বিচ্ছিন্ন হয়, এই এই ছাগল পালের কি অবস্থা? শিয়ালে খায় না? খায় না। ঠিক, যদি আপনি রাখাল শূন্য হন, শয়তান ইমান খেয়ে ফেলবে। এই জন্য আমাদের ইমাম আমাদের কি? রাখাল, রাখাল পাহারাদার বলেন। এই জন্য আমি মাছ প্রায় বলি, সুদর্ণপুর মাথা কেউ যদি বলে হ্যাঁ, এমন হয়েছিল একবার আমি রান্না করছিলাম, তো একজন এসে আমাকে দাওয়াত দিতে আসে সুদর্ণপুর, তাই সে কয় আপনি কি এখানের বাবুসি? তাকে আপনি কি চান? আমি হুজুরকে চাই দাওয়াত দিতে আসতে, আমি কে ওখানে যাই বসে আমি আসতেছি, তাই বলি আমি এটা পাহারাদার, কিসের মোতামে মামি আমি পাহারাদার? সুবহানাল্লাহ বলেন না, কিসের আপনি খতিব? হুজুর কিসের খতিব? আমরা পাহারাদার। আমরা কি বলেন কিসের পাহারাদারি করি? আমরা আপনাদের ইমানের পাহারাদারি করি। আরে সুবহানাল্লাহ বলেন না, আমরা আপনাদের কিসের পাহারাদারি করি? ইমানের পাহারাদারি করি। আমরা আপনাদের নামাজের পাহারাদারি করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন।